उसके ऑपोजिट में विश्व बांग्ला कन्वेंशन सेंटर वहाँ पर भी G20 का सम्मेलन होगा, इसलिए वहाँ पर कोई आयोजन करना ठीक नहीं है। उसके ऊपर इको पार्क में भारी संख्या में दर्शक आ रहे हैं, हजारों हजारों दर्शक रोज आते हैं। इस समय पुलिस ने ये महसूस किया है जो वहाँ पर लॉ एंड ऑर्डर का समस्या हो सकता है, वो हैंडल नहीं, माने उसको हैंडल करना समस्या होगा, इसलिए कोई बड़ा फंक्शन वहाँ पर करने नहीं दे रहे हैं। इस परमिशन कोई हम आग्रह किया लेने के लिए ना हमारे हिटको से कोई एप्लीकेशन आया है, इसलिए परमिशन कौन लिया हमें मालूम नहीं है, कैसे लिया मालूम नहीं है, मगर हिटको कोई परमिशन दिया नहीं। ফেব্রুয়ারি মাসে ইকো পার্কে অরিজিৎ সিং এর কনসার্ট হওয়ার কথা ছিল, যদিও সেই কনসার্টের অনুমতি দেওয়া হলো না। এমনিতে ইকো পার্কে ভিড়, সেই সঙ্গে G20 সম্মেলন আইন শৃঙ্খলার কারণ দেখানো হচ্ছে সরকারের তরফে, যদিও ফিরহাদ হাকিম তিনি যেটা বলছেন যে উদ্যোক্তারা কোনো অনুমতি চায়নি, অনুমতির জন্য কোনো আবেদনই জানানো হয়নি হিটকোর কাছে, এমনই বক্তব্য ফিরহাদ হাকিমের। আগামী ফেব্রুয়ারি মাসে ইকো পার্কে অরিজিৎ সিং এর কনসার্ট হওয়ার কথা ছিল, যদিও সেই কনসার্টের জন্য অনুমতি পেল না। অর্থাৎ ফিরহাদ হাকিম যেটা দাবি করছেন, তার যে বক্তব্য সামনে এসেছে, উদ্যোক্তাদের তরফ থেকে কোনো আবেদনই জমা পড়েনি হিটকোর কাছে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, কথা বলবো অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, এখনো পর্যন্ত উদ্যোক্তারা কোনো আবেদন জানাননি এমনই জানানো হচ্ছে ফিরহাদ হাকিমের তরফে, ঠিক কি জানা যাচ্ছে অনির্বাণ? দেখো, তোমার মাথায় রাখতে হবে যে ফিরহাদ হাকিম তিনি কিন্তু রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী, যেমন একদিকে তেমন ভাবেই তিনি কিন্তু হিটকো চেয়ারম্যানও। স্বাভাবিকভাবে অরিজিৎ সিং এর যে সময় বাতিল নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে, সেই প্রসঙ্গে তিনি আজকে আমাদের সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে যিনি জানিয়েছেন তার পরিষ্কার বক্তব্য যে অরিজিৎ সিং এর ফেব্রুয়ারি মাসে যে শো হওয়ার কথা রয়েছে ইকো পার্কে, সেই শো সম্পর্কিত কোনো অনুমোদন দেওয়া হয়নি হিটকোর তরফে, এটা প্রথম। এবং দ্বিতীয় কথা, আবেদনও করা হয়নি হিটকোর কাছে যে এই শো করতে চাওয়া হবে বলে। কিন্তু এখন তাহলে কিভাবে উদ্যোক্তারা বিনা অনুমতিতে টিকিট ছাপিয়ে সেই টিকিট বিক্রি করে দিলেন, সেই বিষয়ে বলতে গিয়ে কিন্তু ফিরহাদ হাকিম পরিষ্কার জানাচ্ছেন যে যেখানে কোনো আবেদনই করা হলো না শো করবার জন্য, সেখানে কিভাবে টিকিট বিক্রি করা হলো। সেক্ষেত্রে যারা টিকিট কিনেছেন তারা যদি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, তাহলে যারা অর্গানাইজার তারা গ্রেপ্তার পর্যন্ত হয়ে যেতে পারেন। এবং তার পরিষ্কার বক্তব্য, ইকো পার্কে সেই সময় G20 সম্মেলনের জন্য প্রস্তুতি চলবে এবং তার পাশাপাশি যেহেতু শীতকাল ইকো পার্কে প্রচুর মানুষের সমাগম হচ্ছে, সেই কথা মাথায় রেখে আইন শৃঙ্খলা পর্যন্ত একটা সমস্যা তৈরি হতে পারে। বিধাননগর কমিশনার সেই কারণে হয়তো পুলিশ পারমিশন দেয়নি এমন তার মন্তব্য। এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যেহেতু একটা প্রসিডিওর রয়েছে, ইকো পার্কে কোনো অনুষ্ঠান করতে গেলে হিটকোর কাছে আবেদন করতে হয় এবং সেই মোতাবেক সেই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে হিটকো একটা চার্জ নেয়, সেটা কোনো কোনো ক্ষেত্রে 50% পর্যন্ত ছাড়ও দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের কোনো অনুমতি দেওয়া চাওয়া হয়নি এবং আবেদন করলেও আবেদন করার পরিপ্রেক্ষিতে যে কনসেন্ট লেটার দেওয়া হয় হিটকোর তরফে তাও দেওয়া হয়নি বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন হিটকো চেয়ারম্যান ফিরহাদ হাকিম। ফলত স্বাভাবিকভাবেই ইকো পার্কে যে অরিজিৎ সিং এর শো হওয়ার কথা, সেই শো হওয়ার কিন্তু এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। তার পরিবর্তে যেটা তিনি জানাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু উদ্যোক্তারা যোগাযোগ করেছিলেন, তারা দুটি বিকল্প জায়গা সরকারের তরফে এবং হিটকোর তরফে দেওয়া হয়েছে, তার একটি হচ্ছে ইকো পার্ক এবং আরেকটি হচ্ছে একটি অপর জায়গা রয়েছে রাজারহাটের ভিতর সেই জায়গায়। স্বাভাবিকভাবে এই দুটি জায়গায় কিন্তু যদি শো করতে চান উদ্যোক্তারা, সেক্ষেত্রে তারা অনুমতি দিলেও দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে ইকো পার্কের শো হওয়া নিয়ে কোনো অনুমতি পত্র যেমন জমা পড়েনি এবং সেই আবেদন গ্রাহ্যও করা হয়নি এবং আবেদন পত্র জমার কোনো প্রসঙ্গই নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইকো চেয়ারম্যান।